জঘন্য বর্বর করুণ। ধারাবাহিক হত্যাকাণ্ডই কপাইছে অসম। অসুরক্ষিত নারী বর্বরতার চরম সীমা অতিক্রম করে রাজ্যত পুনের সংঘটিত হল নৃশংস হত্যাকাণ্ড। ভাতৃভগ্নির পবিত্র সম্পর্ক তেজর রঙে রাঙলি করলে পাখান ককায়েকে, যেন ভাতৃপ্রেমিক কাল হল ডিম্পল কুমাবতর। মাতৃর আবেগবিহ্বল মন্তব্যই আচরিত হয়ে গেল সকলের হৃদয়। ভাগিন হল বিলি এনেকা ভাগিন থাকে নাকি নিজের ভনীয়েক শুই উঠি অহা ছোৱালীজনীক মোলো সেই কুকার দি মারি দিলে। মারি দি ছোৱালীজনী বেহুশ হয়ে তলত পড়ি গল। মাথার তলত পটাখন রাখি সেই গুটিটো লৈ রহিমলা নিচিনা সি ঠুকুচি ঠুকুচি পটাখনত মারি তাই মোর ছোৱালী 13 বছর বয়সের ছোৱালী 75 কিলো ওয়েট, হ্যাঁ তাই শক্তি চাই কেনে তাই জোর লগাই তাক মারিব পাইল অতি। সি কুকারটো মারি দিলে নহয় তাই বেহুশ হয়ে তলত পড়ি গল। তার উপর সি একেবারে একদম উঠি লৈছে তাইর উপর উঠি সি কুকারটো দি মারি পটাখন মাটি তলত থই পটাখন মারি 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 সি লোহার কটারিখন লৈ কেনে সি তাইর গাত একেবারে 18 বার 19 বার হানি দিছে। যেতালেকে মরা নাই সি রুমটোর পৰা উলাই আহা নাই। উজান বজার কাণ্ডর হত্যাকারী সম্প্রতি আরক্ষীর জালত। শুক্রবারে মুখ্য ন্যায়িক দণ্ডাধীশের আদালতত হাজির করা হল আশিক গুপ্তাক। ন্যায়ালয়ত লতাশিল আরক্ষীয়ে 5 দিনের জিম্মাত বিচারিছিল যদিও ন্যায়ালয়ে 2 দিনের বাবেহে আশিক গুপ্তাক প্রেরণ করে আরক্ষীর জিম্মালয়। ইতিমধ্যে আরক্ষীর জেরাত স্বীকার হত্যার কথা। প্রথমে হতাহতি, তারপিছত প্রেসার কুকারের নির্মমভাবে প্রহার আর ছুরিকাঘাতে আশিকে হত্যা করলে ভগ্নী। আশিক গুপ্তার নিজ মাহিয়েকর ছোৱালী আছিল ডিম্পল কুমাবত। বহুদিনের পরাই মাহিয়েকর ঘরতে আছিল আশিক গুপ্তা। এই নির্মম হত্যাকাণ্ডক ডকাইতি কাণ্ডর রূপ দিবলেও আশিক গুপ্তাই রচিছিল কূটকৌশল। ঘটনালগত ভাঙুরার চেষ্টা করেছিল বন্ধু। বাহিরলৈ উলাই যোৱাৰ পিছত পিতৃয়ে ফোনও কৰিছিল ডিম্পলক, কিন্তু ৰিসিভ কৰিছিল ভাতৃসন্তা আশিকে। পিতৃয়ে জীয়ৰীক বিচৰাত কৈছিল ডিম্পল বাথৰুমলৈ যোৱা বুলি। মই কৈছে 10:20, 10:27 এনেকৈ কিবা ফোন কৰিছোঁ। তেতিয়া ইয়ে কৈছে কি বন্তি বাথৰুমত গৈছে। বন্তি উঠিছেনে নাই? বন্তি উঠিছে, বাথৰুমত গৈছে। লাগিলে তাক ফোন দিয়া নাই, ছোৱালীক ফোন দিয়া নাই। গতিকে বাবা তুমি এই বাথৰুম গৈছে, তুমি ঘৰত দুঘণ্টা তাই নাস্তাটো লৈ আহা। হত্যা করে ডিম্পলের মোবাইল লুকাই থাকি আহিছিল বন্ধুর ঘর, যি কথা গমেই পোৱা নাছিল বন্ধুয়ে। কিন্তু জুই ঢাকি রাখব নোৱাৰাৰ দৰে বেছি পৰলৈ লুকাই থাকিব নোৱাৰিল হত্যাকারী। হত্যার পিছত আশিকর গতিবিধি দেখি সন্দেহ হৈছিল আৰক্ষীৰ। পতাগুটি চুরি আর প্রেসার কুকারের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের পিছতেই আৰক্ষীয়ে গ্রেপ্তার করেছিল আশিকক। তো কিছু কনফেস করেছে, মারিছে বলে কনফেস করেছে, কিন্তু মোটিভটোর কারণে আমি আকৌ তো খুঁধকসর অলপ মানে ইন্টারোগেশন চলি আছে বাকিখিনি। আশিক গুপ্তার স্বীকারোক্তি অনুসরি সিগারেট সেবনের বাবে সংঘটিত হয়েছিল এই হত্যাকাণ্ড। ডিম্পলক সিগারেট খাওয়াত বাধা দিছিল আশিকে, কিন্তু উলুটা মন্তব্য ডিম্পলর মাতৃর। ডিম্পলে সিগারেট খোৱা বলে করা মন্তব্য অস্বীকার মাতৃর। মোবাইলের বাবেহে কাজিয়া হওয়ার সন্দেহ। মই মা কয় মোর ছোৱালী মদ খালেও কম তাই খোৱা, মোর ছোৱালী ভাং খালেও কম মই নাই খোৱা, মই মিছা কথা কম ন রাইজখনক আপনাকে এবার সুধি লোক। সি মাজতে পয়সা চোর করতে বাপেকে তার মোবাইলটি লৈ ললে, মাকে মোবাইলটি লৈ, তার হাতত মোবাইল নাই, ছোৱালী ভাল পায়, মোবাইলটো এনি টাইম লাগি থাকে। মোর ছোৱালীজনক মোবাইলটো মোর বাপেককো নিদিয়ে, মোকো নিদিয়ে মোবাইলটো। তাই মোবাইলটো সেই টিকটক কিবা কিবি আজিকালি ইনষ্টাগ্রাম পিনষ্টাগ্রাম তাই চাই থাকে। এনি টাইম চাই থাকিলে সিও মোবাইলটো টানি থাকে, দেচোন মই গার্লফ্রেন্ডক ফোন করো, দেচোন মই ইটুক ফোন করো, কিমানবার দিব তাই। সেই দিয়াতে দুইটাৰে পক পক কৰোঁতে নিশ্চয় গেছৰ ওপৰতে কুকাৰটো আছিলে, ধুই থৈ দিছিলোঁ। সি তাইক পটককৈ মাৰি দিলে, মাৰি দিওঁতে তাই বেহুচৰ মাটিত পৰি গ'ল। পৰি যাওঁতে আধা মৰা হৈ আছে, মোক কৈ দিব বাপেকক কৈ দিব তাই উঠি আহিব বুলি ভাবি কেনে সি পটাখন মাথাৰ তলত থৈ পটা গুটিটো লৈ তাইক ঠেকেনে ঠেকেনে মাৰি সেই কটাৰীখন লৈ তাইৰ গোটেই গাটো সৰ্ব কৰিলত সি একদম মানে দাগি কৰি ছোৱালীজনীক জেগাতে মাৰি থৈ কিনে সি আস্তেকৈ ওলাই হাত চাত ধুই সি নদী ঘাটত যায় এনফ্লুয়েঞ্চত চিগাৰেট খাই কিনে এনেকৈ ঘূৰি মোবাইল চোবাইল পেলায়। দানব পুত্রর আখুরিক কাণ্ড দেখি নিজ মাতৃও অস্বীকার করেছে পুত্র। অব্যাহত তদন্ত।
সমগ্র রাজ্য তুলপার লগ এক জঘন্য হত্যাকাণ্ড। প্রথমে হতাহতি, তারপিছত চুরি, আর তারপিছত প্রেসার কুকারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল ডিম্পলক। আর আজি ন্যায়ালয়ে পুনের দুদিনের বাবে আরক্ষীর জিম্মালয় প্রেরণ করেছে আশিক গুপ্তাক। অবশ্যই লতাশিল আরক্ষীয়ে ন্যায়ালয়ত 5 দিনের জিম্মাত বিচারিছিল, কিন্তু ন্যায়ালয়ে 2 দিনের বাবেহে জিম্মালয় প্রেরণ করেছে আরক্ষীর। তদন্তর অন্তত আর বহু কথাই পোহরলে অহার সম্ভাবনা। আনহাতে আদালতত আশিকর হয় যুক্তি নদরখালে কোনো অধিবক্তাই, সরকারি অধিবক্তাই যুক্তি দর্শাব আশিকর হয়। কিন্তু প্রশ্ন হয়, আক্রোশর শেষ পরিণতি কেবল মৃত্যুয়ে নেকি? তাকো 14 বছরীয় এজনী জীবনক উদযাপন করবলে লওয়া কিশোরীর বাবে এই পাশবিক মানসিকতাই যেন চিরদিনের বাবে ম্লান করে প্রকৃত মানবতা। বুঝাব নোৱাৰা সুখখিনি চিরদিনলৈ রয়ে যাব মাতৃৰ বুকুত। ডিম্পলৰ দেহৰ পৰা বয়হা কেঁচা তেজ সূতা সজ্জাতে মাতৃৰ বাবে কব নোৱাৰাকৈ গল গৈ তাই। জিখাংসাৰ বলি হয় তিল তিলকৈ মৃত্যুক সাৱতি গল গৈ তাই কোনো অজান দেশলৈ। এতিয়া ডিম্পলৰ পিতৃ মাতৃৰ এটাই কামনা, উচিত শাস্তি পাওক দোষীয়ে। ভিডিও জার্নালিস্ট শঙ্করের সহযোগত হিরকজ্যোতি ডেকার রিপোর্ট, ঈশান নিউজ।